রোগীর সেবাই হয়ে আরো যত্নবান এই প্রতিবাদ ধারণ করে জাতীয় শোক দিবস পালন করছে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের 39টি বিভাগের 200 বিশেষজ্ঞ চিকিৎসক সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম খান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এছাড়াও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হাতে নেয় বিশ্ববিদ্যালয়টি।